ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে কি টেলিভিশন দেখতে পাচ্ছেন? এই টেলিভিশনটাতে আমরা পাওয়ার দেবো এবং পাওয়ার দেওয়ার প্রবলেমটা কি দেখবো এবং সেটা সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার লিটারটা জ্বলেছে। এবার আমরা টেলিভিশনটা অন করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিভিশনটা অন হচ্ছে না, কিন্তু আমাদের এখানে যে পাওয়ার লিটার জ্বলে সেটা সুন্দরভাবে জ্বলে আছে, কিন্তু টেলিভিশনটা অন হচ্ছে না। এটাকে স্ট্যান্ড বাই প্রবলেম বলা হয়। এটা বিভিন্ন কারণে হতে পারে, তো এর প্রবলেমটা কী হয়েছে সেটা আমরা পিসি বোর্ডে দেখে বলতে পারবো। তো চলুন দেখা যায়। এটা হচ্ছে টেলিভিশনের পিসি বোর্ড। এই পিসি বোর্ডটা এখন আমরা ওপেন করবো এবং আমাদের কাজের সুবিধার জন্য এর যে ক্যাবেলগুলো থাকে সেগুলো আমরা ডিসকানেক্টেড করে দেবো। তো এই জন্য আমাদের ফার্স্ট ডিসকানেক্ট করতে হবে এখানে যে আপনার প্যানেল বোর্ড থাকে, প্যানেল বোর্ড ক্যাবেল, সেটা ডিসকানেক্ট করবো। এরপর সেন্সার ক্যাবেল, এরপর দেখতে পাচ্ছি দুইটা স্পিকারের ক্যাবেল রয়েছে, দুইটা আমরা ডিসকানেক্ট করবো। এখানে একটি পিটিসি রয়েছে, পিটিসির পাশে যে ডিগাজিং কয়েলের কানেকশন থাকে সেটা ডিসকানেক্ট করবো এবং সর্বশেষ আমরা এসি ক্যাবেলটি ডিসকানেক্ট করবো। এবার আমরা পিসি বোর্ডটি উল্টে নিব। এবং আমাদের কাজের সুবিধার জন্য এখানে একটি এক্সটার্নাল এসি কর্ড কানেক্ট করবো। ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের এই মিটারের দুইটি ক্যাবেল, একটা হচ্ছে পজিটিভ ক্যাবেল এবং একটা হচ্ছে নেগেটিভ ক্যাবেল। তো আমাদের মাপার সুবিধার জন্য নেগেটিভ ক্যাবেলটি আমরা টিউবের সাথে কমন করে দেবো, তা কানেক্ট করে দেবো। ওটা আমরা এখানে কানেক্ট করেছি, অর্থাৎ ওটা ওখানে কানেক্ট করার অর্থ হচ্ছে আমাদের এখানে মাপার জন্য একটা ক্যাবেল দিয়ে সুবিধা হয় এই কারণে। তো এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দেবো এবং এর প্রত্যেকটি ভোল্টেজ আমরা মেপে দেখবো যে এটা স্ট্যান্ড বাই হয়ে রয়েছে কেন। স্ট্যান্ড বাই বিভিন্ন কারণে হয়ে থাকে, তো এর জন্য আমরা প্রথমে যে বি পজিটিভ ভোল্টেজ থাকে সেই বি পজিটিভ ভোল্টেজটি মেপে দেখবো, অর্থাৎ 100 থেকে 110-এর ভিতরে যে ভোল্টেজটি থাকে, তো সেটা আগে আমরা মেপে দেখবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে 108 ভোল্ট রয়েছে। এটা ক্যাপাসিটার হয়ে প্রিন্টের একটি রেজিস্টারের এক প্রান্তে 108 ভোল্ট, অপর প্রান্তে তাহলে রেজিস্টারের 108 ভোল্ট থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে 108 ভোল্ট রয়েছে। যদি এখানকার রেজিস্টারটা নষ্ট হতো তাহলে এই ভোল্টেজটা অপর প্রান্তে পাস হতো না, অর্থাৎ ভোল্টেজটি পাস হচ্ছে এর অর্থ হচ্ছে আমাদের রেজিস্টারটি ভালো রয়েছে। এবার এখান থেকে এই প্রিন্ট হয়ে এটা সরাসরি ফ্লাইব্যাকের একটি পিনে চলে যাবে। হ্যাঁ, চলে গেছে, এখানে আমরা 108 ভোল্ট দেখতে পাচ্ছি এবং এটা ফ্লাইব্যাক হয়ে এটা ডাইরেক্ট আউটপুট ট্রানজিস্টারে চলে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আউটপুট ট্রানজিস্টারেও সঠিক মানটি পেয়েছি, কিন্তু এটা হাই ভোল্টেজ হচ্ছে না। হাই ভোল্টেজ হলে এর ভোল্টেজটা আরও একটু বেড়ে যেত। তো এই হাই ভোল্টেজ হচ্ছে না, অর্থাৎ স্ট্যান্ড বাই হয়ে রয়েছে। তো এখানে যে ভোল্টেজগুলো আমরা দেখলাম, তো প্রত্যেকটি ভোল্টেজই আমরা ঠিক পেয়েছি। এবার আমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ভোল্টেজই মেপে দেখতে হবে। এরপর আমরা এখানে ভার্টিক্যাল আইসিতে যে ভোল্টেজটি যায় সেটা মেপে দেখবো, কারণ এখান থেকে যদি ভোল্টেজ ড্রপ দিয়ে যায় তাহলেও আমাদের এটা স্ট্যান্ড বাই প্রবলেম হতে পারে। তো এখানে যে 25 থেকে 30 ভোল্ট থাকে ইনপুট ভোল্টেজ সেটা আগে দেখবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 21 ভোল্ট রয়েছে, অর্থাৎ 20, 25, 30 এমন ভোল্ট থাকে এবং অপর প্রান্তে আমরা 21 ভোল্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গাটা ভোল্টেজটা ড্রপ দেয়নি। যদি ড্রপ দিত তাহলে আমাদের ভোল্টেজটা অনেকটাই কম দেখাতো, 21 ভোল্ট দেখাতো না। এরপর আমাদের দেখতে হবে যে এখানে আপনার 5 ভোল্ট যেটা সেন্স হয়ে যায়, অর্থাৎ টেলিভিশনটা অন করতে গেলে আমরা রিমোট চাপ দিই বা প্যানেল বোর্ডের পুশ সুইচটা চাপ দিই, তো সেখানে আমাদের 5 ভোল্ট থাকে। তো সেখানে আমরা 5 ভোল্ট রয়েছে কিনা, যদি সেখানেও 5 ভোল্ট না থাকে তাহলেও স্ট্যান্ড বাই হতে পারে। হ্যাঁ, আমরা এখানে 5 ভোল্ট দেখতে পাচ্ছি। এবার আমরা আয়ার ভোল্টেজটা দেখবো, আয়ার ভোল্টেজটাও রয়েছে, অর্থাৎ এখানে 5 ভোল্ট এবং আয়ার ভোল্টেজ পেয়েছি। এবার আমাদের দেখতে হবে পুশ বাটন সুইচ, অর্থাৎ প্যানেল বোর্ডের যে কানেকশনটা যায় যে ক্যাবেলটা দিয়ে, সেখানে আমরা 5 ভোল্ট পাই কিনা।
আমাদের প্যানেল বোর্ড কানেকশনটা কাছ থেকে দেখে নিতে হবে। এটা হ্যাঁ, আমরা প্যানেল বোর্ডেও 5 ভোল্ট পেয়েছি, অর্থাৎ প্যানেল বোর্ডেও আমার সঠিক ভোল্টেজটি যাচ্ছে। এরপরও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেলিভিশনটা স্ট্যান্ড বাই। তো স্ট্যান্ড বাই বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু আমরা এখানে যে ভোল্টেজগুলো মেপে দেখলাম তার প্রত্যেকটি ভোল্টেজই আমরা ঠিক পেয়েছি। এখন ধরা যাক আমাদের এখানকার আউটপুট ট্রানজিস্টার নষ্ট, আমরা ধরে নিলাম যদি আউটপুট ট্রানজিস্টার নষ্ট থাকতো তাহলে আমাদের সুইচ বোর্ডটি জ্বলে উঠত, আমাদের সুইচ বোর্ডটি জ্বলে উঠত। আউটপুট ট্রানজিস্টার নষ্ট থাকলে, ফ্ল্যাবব্যাক নষ্ট থাকলে সুইচ বোর্ডটি জ্বলে উঠত, অথবা আপনার লিক হতো, এমন কোনো প্রবলেম দেখা যেত। তো সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা ভার্টিক্যাল আইসির যে ভোল্টেজটি মাপলাম সেখানেও আমরা ভোল্টেজটি ঠিক পেয়েছি। এখানে সেন্সার এবং তারপরে যেটা প্যানেল পুল প্যানেল থাকে সেটা আমরা মেপে দেখেছি, সেখানেও ঠিক পেয়েছি। এখন অসিলেশন এখানে আরও কিছু পার্টসের কারণে হয়ে থাকে, তো এখানে এই পার্টসগুলো আমরা মেপে দেখবো। এমনকি আমাদের সিস্টেম যে বড় আইসিটা থাকে এর কারণেও আমাদের অনেক সময় স্ট্যান্ড বাই হয়ে থাকে, স্ট্যান্ড বাই হয়ে থাকে আইসির কারণে। তো আইসি মাপার যন্ত্র যেহেতু আমাদের কাছে নাই, এই জন্য আমরা আইসিটা একদম স্টেপ শেষে যেয়ে দেখি। তো এর আগে আমাদের দেখতে হবে যে এখানে যে অসিলেশন একটি এসি ভোল্ট তৈরি করে, একটি ট্রান্সফরমার রয়েছে, তার পাশে একটি ট্রানজিস্টার রয়েছে, এগুলো আমাদের মেপে দেখতে হবে এবং ভুলগুলোও দেখতে হবে। তো চলুন দেখি। আমাদের এই পিনটাতে ভোল্টেজটা ইন হবে, দেখতে পাচ্ছি এখানে 10 প্রায় 11 ভোল্ট রয়েছে। অপর প্রান্তে আমাদের দেখতে হবে যেহেতু এটা কয়েলের মাধ্যমে আস্তে আস্তে, অর্থাৎ অনেকগুলো তারের তামা তারের কুণ্ডলীর ভিতর দিয়ে ভোল্টেজটা এই পার থেকে ওই প্রান্তে পার হয়, তো এই কারণে আপনার এখানে যে ভোল্টেজটা আপনারা পাবেন অপর প্রান্তে সামান্য একটু ভোল্ট কম পাবেন। সেটার অর্থ হচ্ছে যে আমাদের এটা একটা কয়েলের মাধ্যমে ওই প্রান্তে পাস হয়, এই কারণে এখানে আমরা 11 ভোল্ট দেখতে পাচ্ছি, অপর প্রান্তে আমরা 9 ভোল্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে ভোল্টেজটা ঠিক রয়েছে। এবার এখানে যে অসিলেশন ভোল্টেজটা হয় অর্থাৎ এসি ভোল্ট সেটা আমরা মেপে দেখব। সেটা মেপে দেখবার জন্য আমাদের এটা এসিতে দিতে হবে। হ্যাঁ, আমরা এসিতে দিয়েছি। এবার আমরা মিটার দুইটি লুপ দিয়ে এটা মেপে দেখব। ডিয়ার ফ্রেন্ডস, এখানে এসি ভোল্টেজটা 2 থেকে 3 হবে, কিন্তু আমরা একটু কম দেখতে পাচ্ছি। এবং এই এসি ভোল্টেজটা তৈরি করতে আমাদের এখানে একটি ট্রানজিস্টার থাকে, সেই ট্রানজিস্টারটি সাহায্য করে। তো এই ট্রানজিস্টারটি আমরা খুলে এবার মেপে দেখব। ডিয়ার ফ্রেন্ডস, এখানে যে ট্রানজিস্টারটি রয়েছে এটা অসিলেশন করতে সাহায্য করে, তো এই জন্য আমরা এই ট্রানজিস্টারটি খুলে এখন মেপে দেখব। তো এটা হচ্ছে এনপিএন একটি ট্রানজিস্টার থাকে এখানে, তো এটা আমরা মেপে দেখব এটা কি ট্রানজিস্টার। হ্যাঁ, এটা এটা হচ্ছে C2383 একটি ট্রানজিস্টার। আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এটা হচ্ছে C2383 একটি ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারটি এখন আমরা মিটারের সাহায্যে মেপে দেখবো যে এটা ভালো রয়েছে কি না। এটা যদি ভালো থাকে তাহলে আমাদের মিটারে একটি ভ্যালু দেখাবে, এবং নষ্ট থাকলে কোনো ভ্যালু দেখাবে না এমন। তো চলুন দেখি। ডিয়ার ফ্রেন্ডস, এটা এটা হচ্ছে C2383 একটি ট্রানজিস্টার। আমরা মিডিলে একটি ক্র্যাক দেখতে পাচ্ছি, তো এটা থাকার পরও অনেক সময় ট্রানজিস্টার ভালো থাকে, তো এই কারণে এটা আমরা মেপে দেখব। এর জন্য আমরা ডিজিটাল মিটারের এভাবে ট্রানজিস্টার মাপতে হয়, এখানে দিলাম। যদি এটা ভালো থাকে তাহলে এখানে একটি ভ্যালু দেখাবে, এবং এটা যদি নষ্ট থাকে তাহলে ভ্যালু দেখাবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে এটার কোনো ভ্যালু দেখাচ্ছে না, অর্থাৎ এটা নষ্ট এই জন্য। তো এখানে আমরা আরেকটি ট্রানজিস্টার, নতুন ট্রানজিস্টার এখানে আরেকটি ট্রানজিস্টার কানেক্ট করবো এবং দেখবো সেটার ভ্যালু দেখায় কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এটার ভ্যালু দেখাচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 253, অর্থাৎ এই ট্রানজিস্টারটি ভালো রয়েছে, কিন্তু অপর যে ট্রানজিস্টারটি আমরা লাগিয়েছিলাম অর্থাৎ রিসিভারটিকে খুলেছিলাম সেটা কোনো ভ্যালু দেখায়নি, অর্থাৎ সেটা নষ্ট হয়ে গেছে, এখানে ভ্যালু দেখায়নি। এরপর আমরা আরেকটি যে ট্রানজিস্টার এখানে লাগিয়েছি
সেটার ভ্যালু দেখিয়েছে, অর্থাৎ এই ট্রানজিস্টারটি ভালো রয়েছে। এখন এই ট্রানজিস্টারটি আমরা পিসি বোর্ডে কানেক্ট করব এবং দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হয় কিনা। তো চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে যে ট্রানজিস্টারটি আমরা খুলেছিলাম অর্থাৎ ডিসকানেক্ট করেছিলাম সেটা নষ্ট ছিল। এখন এখানে আমরা নতুন ট্রানজিস্টার কানেক্ট করবো এবং এটাতে পাওয়াতে দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো এটা হচ্ছে সেই ট্রানজিস্টার, তো সেটা এখন আমরা পিসি বোর্ডে কানেক্ট করবো। চলুন দেখি। এটা সোল্ডারিং করবার সময় অবশ্যই সঙ্গে রাখতে হবে যেন পিন শর্ট হয়ে না যায়। শর্ট হয়ে গেলে এটা নতুন পার্টসটিও আপনার নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এরপর জায়গাটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে দিই যাতে শর্ট না থাকে ভিতরে। হ্যাঁ, আমরা এটা পরিষ্কার করেছি। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে প্রবলেমটি পেলাম যে এখানকার যে ট্রানজিস্টারটি ছিল, ট্রানজিস্টারটি নষ্ট ছিল, অর্থাৎ মেপে দেখলাম যে নষ্ট। এই ট্রানজিস্টারটি আমরা এখানে একটি লাগিয়েছি, অর্থাৎ কখনও কোনো ট্রানজিস্টার নষ্ট হলে তাহলে হয় কি আপনার ভোল্টেজটা ড্রপ দিয়ে দেয়, অর্থাৎ ট্রানজিস্টার শর্ট হয়ে যায়, যার ফলে ভোল্টেজটা ড্রপ দিয়ে দেয়। তো আমরা এই ট্রানজিস্টারটি চেঞ্জ করেছি। এবার আমাদের দেখতে হবে যে আমাদের ভোল্টেজটি একটু বেড়েছে কিনা, অর্থাৎ ড্রপটা ছেড়ে দিয়েছে কিনা। যদি আমরা ভোল্টেজটা একটু বেশি পাই তাহলে বুঝতে হবে যে আমাদের এই প্রবলেমটি আমরা সলভ করতে সক্ষম হয়েছি। এবং এরপর আমরা টেলিভিশনটা সেট করে আলো দেখবো যে আমাদের টেলিভিশনটা রানিং হয়েছে কিনা। তা চলুন আগে ভোল্টেজটা মেপে দেখি। এই জন্য আমরা প্রথমে পাওয়ারটি দিলাম, এবার আমরা ভোল্টেজটি মেপে দেখবো। এখানে আউটপুট ট্রান্সফর্মার, এখানে আমরা প্রথম যখন ভোল্টেজটি দেখেছিলাম 11 ভোল্ট ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 18 ভোল্ট রয়েছে। অপর প্রান্তে 9-10 এমন ভোল্ট ছিল। এবার অপর প্রান্তে আমরা মেপে দেখবো, এখানে দেখতে পাচ্ছি আমরা 17 ভোল্ট রয়েছে, অর্থাৎ আমাদের ভোল্টেজটি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমাদের ভোল্টেজটি বেড়েছে, অর্থাৎ এর জন্য আমরা এই প্রবলেমটা হয়তো সলভ করতে সক্ষম হয়েছি। তো আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো আমরা টেলিভিশনটা সেটিং করার পরে, এটা পাওয়ার দেওয়ার পর। তো চলুন দেখি এটাতে পাওয়ার দিয়ে এটা দেখে যে আমাদের এটা রান হয় কিনা। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখানে একটি এক্সটার্নাল এসি কর্ড কানেক্ট করেছিলাম, তো সেটা এখন আমরা ডিসকানেক্ট করবো। হ্যাঁ, এটা আমরা ডিসকানেক্ট করেছি। এবার পিসিবি বোর্ডটি আমরা টেলিভিশনে সেটিং করে এটাতে পাওয়ার দিয়ে দেখব যে আমাদের এই প্রবলেমটি সলভ হয়েছে কিনা। তো এর জন্য আমাদের এখানকার কিছু ক্যাবেল এখানে কানেক্ট করতে হবে। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এসি ক্যাবেল কানেক্ট করব। ডিগাজিং ক্যাবেলটা কানেক্ট না করলেও চলে, যেহেতু আমরা পরীক্ষা করছি। এবং আমরা এরপর সেন্সার ক্যাবেলটি কানেক্ট করব। এই দুইটা ক্যাবেল আমরা কানেক্ট করলে আমরা টেলিভিশনটা রান করতে পারবো। এই জন্য আদার্স যে ক্যাবেলগুলো থাকে, যেমন স্পিকার ক্যাবেল, ডিগাজিং ক্যাবেল, এগুলো আমরা কানেক্ট করবো না, যেহেতু আমরা পরীক্ষা করছি এই কারণে। তো চলুন দেখি। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব এবং দেখবো আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। আর পাওয়ারটি দিয়েছি, এবার সুইচটা অন করবো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ারটা জ্বলে আছে, অর্থাৎ পূর্বে যেমন জ্বলেছিল স্ট্যান্ড পাওয়ার অবস্থায় অন হচ্ছিল না। এবার আমরা অন করার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিভিশনটা অন হয়েছে এবং ডিসপ্লেতে পরিপূর্ণভাবে আলোটা এসেছে, অর্থাৎ আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। এটাকে স্ট্যান্ড পাওয়ার প্রবলেম বলে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।